আপনাদের জানিয়ে রাখি, পুরুলিয়ার ঝালদার নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর বাড়িতে গিয়ে পৌঁছলো সিবিআই এর তদন্তকারী দল। সিবিআই এর তদন্তকারী দল এই মুহূর্তে পৌঁছেছে তপন কান্দুর বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বেশ কিছুদিন ধরেই তপন কান্দুর মৃত্যুর পর থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু তার নেতৃত্বে কংগ্রেস কিন্তু বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছে এবং এই নিয়ে যথেষ্টই উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। জল খোলা হয়েছে আদালতেও। শেষ পর্যন্ত তদন্তভার যায় সিবিআই এর হাতে। আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অধিকর্তারা তারা ঢুকছেন ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর বাড়িতে। তপন কান্দুর বাড়িতে পৌঁছলো সিবিআই টিম। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আমাদের প্রতিনিধি তপন হালদার টেলিফোনে আমাদের সঙ্গে। তপন, আমরা দেখতে পাচ্ছি তপন কান্দুর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দেখো পারমিতা, একদমই ঠিক, আজ বিকেল 5টার সময় সিবিআই এর বিশেষ দল যারা তদন্ত যেই যারা এই ঝালদায় তপন কান্দুর খুনের ঘটনায় তদন্তভার হাতে নিয়েছে তারাই আজকে বিকেল 5টার সময় নিহত তপন কান্দুর বাড়িতে আসেন এবং তার স্ত্রী পূর্ণিমা কান্দু এবং তার ভাইপো মিঠুন কান্দুর সাথে কথাবার্তা বলেন, জিজ্ঞাসাবাদ করেন এবং তাদেরকে একটি রুমে নিয়ে যাওয়া হয়। তারা একটা রুমে এই সময় কথাবার্তা বা জিজ্ঞাসাবাদ চলছে সিবিআই এর পক্ষ থেকে। তোমায় বলি, গতকাল রাত্রেই ঝালদা থানায় সিবিআই বিশেষ আধিকারিক দল যারা এই তদন্তের কাজ হাতে নিয়েছে তারা এসে এই তদন্তের কাগজপত্র বা সিটের কাছ থেকে যে কাগজপত্র সেই কাগজপত্র নেয়, নিজেদের হেফাজতে নেয়। তারপরেই আজ সকালে জেলা আদালতে বিশেষ দলটি আসে এবং তারা যে সিজিএম আদালতের কাছে এই যে তদন্তভার তারে হাতে নিয়েছে সেই মর্মে একটি বিচারককে জানিয়ে যান এবং জানিয়েই সোজা আদালত থেকে সোজা চলে যায় তপন কান্দুর বাড়িতে এবং সেখানে এসে নিয়ে আজকে নিহতের স্ত্রী তপন কান্দুর নিহতের পূর্ণিমা কান্দু এবং তার ভাইপো মিঠুন কান্দুকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তো তোমায় বলি যে এই মিঠুন কান্দু এবং তপন কান্দু বারবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে আসছিলেন যে তার স্বামী এবং মিঠুন কান্দুর যে কাকু তপন কান্দুকে খুন করেছে এই পুলিশ ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষের বিরুদ্ধে মূলত তার অভিযোগ এবং সেই যে অডিও ভাইরাল সেই অডিও ভাইরালও যে ফোন সেই ফোনও ফোনের ব্যাপারেও তিনি সিবিআই কে জানাবো বলে জানিয়েছিলেন। পারমিতা, তার মানে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে, মানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা যে অধিকর্তারা এসে উপস্থিত হয়েছেন তপন কান্দুর বাড়িতে এখনো কি তার মানে ভাইপো মিঠুন কান্দু এবং স্ত্রী পূর্ণিমা কান্দু তাদের জিজ্ঞাসাবাদ চলছে? একদমই ঠিক পারমিতা, 10 থেকে 15 মিনিটের মধ্যেই এখনো পর্যন্ত চলছে, 10 থেকে 15 মিনিট হলো এইমাত্র বিকেল 5টার সময়। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি তপন হালদারের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলর নিহত তপন কান্দুর বাড়িতে পৌঁছলো সিবিআই এর টিম। এই মুহূর্তে সিবিআই অধিকর্তারা তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন ভাইপো মিঠুন কান্দু এবং স্ত্রী পূর্ণিমা কান্দুর সঙ্গে তারা কথাবার্তা বলছেন। বিকেল 5টা নাগাদ তারা তপন কান্দুর বাড়িতে গিয়ে উপস্থিত হন এবং এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তারা।